আর সম্পদের দিক থেকে ছিলেন খাদিজা। মক্কার সব বিজনেস কন্ট্রোল করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ব্যবসা যার হাতে থাকে ক্ষমতা কি তার দূরে থাকে? না, একটা নিয়ন্ত্রণ আছে। রাসূলকে সাহস পেল না, কারণ খাদিজা ছিলেন নবীজির অতন্দ্র প্রহরী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সঙ্গে যখন খাদিজার বিয়ে হলো, সমস্ত মক্কার লিডাররা বলে ফেলল মুহাম্মদ একটা খাদিজা কাজ করলো। খাদিজা কি কাজ করে ফেললো? মক্কার সে শ্রেষ্ঠ ধনী মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, তাকে সে স্বামী বানালো। এটা কি হলো? এই জাতীয় গুঞ্জন যখন খাদিজার কানে চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব নেতৃবৃন্দকে ডাক দিল। ডাক দিয়ে সবাইকে বললেন, আমার স্বামীর বিরুদ্ধে তোমরা যে মন্তব্য করছো সত্যি করে বলো তো, আমার স্বামীর বিরুদ্ধে তোমাদের অভিযোগটা কি? সবাই মাথা নিচু করে আছে। টাকা আছে তো? টাকা যার থাকে, প্রভাবটার কম থাকে না বেশি থাকে? সবাই মাথা নিচু করে আছে। এবার খাদিজা বললেন, আমার স্বামীর কি নাই? সবাই চুপ করে আছে। তিনি এবার নিজেই প্রশ্ন করছেন, শোনো মক্কার লিডাররা, আমার স্বামীর ব্যাপারে আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা জবাব দেবে। এক নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলছে মক্কা নগরে মুহাম্মদের চাইতে সত্যবাদী মানুষ আমরা পাই নাই। নাম্বার দুই, আমার স্বামীর চেহারা কেমন, স্বরূপটা কেমন? সবাই বলছে আমাদের চোখের সামনে যত পুরুষ দুনিয়াতে দেখেছি এমন সুন্দর সুপুরুষ আমাদের নজরে আসে নাই। নাম্বার তিন হলো, আমার স্বামীর বংশ কেমন? সবাই বলে ফেলল এই মক্কা নগরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বলতে যাকে বোঝায় সেটা হলো কুরাইশ বংশ। এবার খাদিজা বলছেন, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর সবচেয়ে মূল্যবান সম্পদ চরিত্র সুন্দর, আমার নামে আমার স্বামীর কোন জিনিসটা নাই, আমার স্বামীর টাকা আছে নাকি? না, টাকা তো নাই। আমি চাই না আমার স্বামীর কোন একটা গুণ তার ঘাটতি থেকে যাক। ও মক্কার সমস্ত নেতারা, তোমরা জেনে রেখে দিও, তোমাদেরকে আমি আজকে সাক্ষী বানাই, এই ঘোষণা দিয়ে দিলাম, আমার জীবনের অর্জিত যত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলো তোমাদেরকে সাক্ষী বানায়া এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমার স্বামী আর গরিব নাই, আমার স্বামী হচ্ছেন এখন মক্কার সবচেয়ে ধনী। আল্লাহু আকবার। রাসূল তাকে কেন ভালোবাসবেন না? আল্লাহু আকবার। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা তার ডানে,